দর্শক ঢাকা পোস্টে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের ভীয়াপুর উপজেলার নিকরাল ইউনিয়নের নলসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আপনারা জানেন যে ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই ষষ্ঠ ধাপের টাঙ্গাইলের তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই তিনটি উপজেলাগুলো হচ্ছে ভুইয়াপুর ঘাটাইল এবং কালিহাতি এবং এই নির্বাচনে সকাল থেকে আমরা জেনেছি যে এই ভোটের কেন্দ্র করে ভোটার উপস্থিতি খুবই কম এখন পর্যন্ত বেলা দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত আসলে ভোটার উপস্থিতি তেমন নেই আর এই যে কেন্দ্রটি দেখছেন সেই কেন্দ্রটিতে এখন পর্যন্ত একশো তেরোটি ভোট পড়েছে এবং এটি হচ্ছে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং দুপুর সাড়ে বারোটা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই কেন্দ্রে আরও দশ থেকে বারোটি ভোট পড়েছে সব মিলে যদি বলা যায় যে এই এই কেন্দ্রে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট পড়েছে সব মিলে একশো বিশটি এবং এই ভোটের কেন্দ্রে এক একুশে একুশটি ভোট ভোটার রয়েছে মহিলা ভোটার এবং তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত এই কেন্দ্রে এখন পর্যন্ত ভোটের উপস্থিতি তেমন নেই পুরো কেন্দ্রই ফাঁকা যারা এই নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব রয়েছেন তারা তাদের অলস সময় পার করছেন ভোটার নেই সকাল থেকেই আর এইখানে যারা প্রিজাইডিং কর্মকর্তা যিনি রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে সকাল থেকে আসলে তেমন কোনো ভোটার এই কেন্দ্রে আসেনি দু একজন করে এই আসছেন এবং তারা নির্বিঘ্নে তারা ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তারা চলে যাচ্ছেন তো আমরা যদি এই এইখানে একটু কথা বলি আপা ভোট দিয়েছেন কখন দিলেন কি অবস্থা ভোটের ভোটের ভালো অবস্থা হ্যাঁ ভালোই অবস্থা আচ্ছা কোনো ঝামেলা হয়েছে না না ঝামেলা হয়নি আচ্ছা আচ্ছা বিগত সময় কেমন ছিল বিগত সময়ের সময় কি ভালো এখন এখন ভালোই ভোট দিতে পারছেন ভোট দিতে পারছি তো আপনারা শুনছিলেন যে এই যারা এইখানে ভোট দিতে আসছেন সকাল থেকেই এই নারী কেন্দ্রে তো এই তিনটি ওয়ার্ডের অধিকাংশ ভোটারই চরাঞ্চল হওয়াতে তারা ভোটার আসতে এইখানে কম এসেছেন তারা এবং এই এইখানকে তারা সংশ্লিষ্ট বলছেন যে তারা এই চলাঞ্চল হওয়াতেও অনেক নারী ভোটার তারা আসলে নির্দিষ্ট সময়ে আসতে পারেনি অনেকেই আবার হয়তো অন্যত্র তাদের বাড়িঘর নিয়ে চলে গেছেন যে কারণে ভোটার সংখ্যা এই কেন্দ্রেতে কম আর এর পাশাপাশি এই কেন্দ্রের সাথে আরেকটি ভোট কেন্দ্রে রয়েছে যেটি হচ্ছে মমতাজ স্পকের উচ্চ বিদ্যালয় কেন্দ্র সেই কেন্দ্রতেও সেম একই অবস্থা যদিও এই কেন্দ্রে থেকে এই মমতাজ ফকির উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একটু ভোট বেশি পড়েছে সব সব মিলে ওই কেন্দ্রে এগারো শতাংশ ভোট পড়েছে এবং এই নলসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট পড়েছে এখন পর্যন্ত পাঁচ শতাংশ ভোটার তবে বেলার শেষের দিকে হলো আসলে ভোটার উপস্থিতি তেমন নেই এইখানকার যারা রয়েছেন সবাই তাদের দায়িত্ব পালন করছেন কিন্তু যেহেতু ভোটার উপস্থিতি কম তারাও ভোটারদের জন্য অপেক্ষা করছেন কখন আসবেন ভোটার এবং তারা ভোট প্রদান করবেন তো সব মিলে যদি বলা যায় আমরা একটু কথা বলবো এখানকার যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন ওনার সাথে উনি যেটি আমাদেরকে জানাবেন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভাই একটু কথা বলছি না আপনারা এখন কী অবস্থা ভোটের এবং সকাল থেকে কেমন ভোটার আসছে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে কিনা এবং ভোটার আরও কেমন উপস্থিতি হতে পারে বলে মনে করেন আমার মনে হয় যে ভোটার উপস্থিতি একদম কম আমার পাঁচ পার্সেন্ট একটু বেশি

এই হয়তো অনেক আছে যে বাড়ি ঘর অন্য জায়গায় যেয়ে করছে আর মহিলা নানান ধরনের কারণে এরকম অবস্থা হয়তো অনেক আছে যে এলাকায় নাই অন্য জায়গায় চলে বাড়ি বাড়ি করছে বা অন্য জায়গায় বাসা টাসা নিচ্ছে জন্য আচ্ছা ধন্যবাদ আপনাকে আমরা যদি একটু কেন্দ্রের ইয়েতে দেখাই যে যারা এইখানে দায়িত্ব আছেন তারা বসে রয়েছেন ভোটারদের অপেক্ষায় যারা এজেন্ট রয়েছেন সবগুলো প্রার্থীর এজেন্ট রয়েছে তারাও বসে রয়েছেন এবং এক ধরনের অলস সময় পাশ করছেন ভোটার না থাকার কারণে আর এখন পর্যন্ত এই উপজেলায় কোনো ধরনের বিশৃঙ্খলার ঘটনার খবর আমরা পাইনি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারাও তাদের দায়িত্ব পালন করছেন এই এই উপজেলাতে বিভিন্ন বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট র্যাব পুলিশ এবং আনসার সদস্য সহ সব বাহিনীর সদস্যরাই তাদের দায়িত্ব পালন করছেন এবং এছাড়া এই উপজেলাতে তেমন ঘটনার না থাকলেও আসলে ভোটার উপস্থিতি না থাকার কারণে অধিকাংশ কেন্দ্রই ফাঁকা রয়েছে এবং যার ফলে যারা নির্বাচনী সংশ্লিষ্ট যারা আছেন তারাও অলস সময় পার করছেন আর এই তিনটি উপজেলাতে প্রায় সব উপজেলাতে একই খবর আমরা পেয়েছি যে এখন পর্যন্ত আসলে সকাল থেকে তেমন কোনো ভোটার এই কেন্দ্রে আসেনি এবং তারা বলছেন যে এই যেহেতু এখন ধান কাটার মৌসুম এবং অনেকেই কাজ করেন নিম্নময়ের আয়ে যারা রয়েছেন যে কারণে আসলে কেন্দ্রগুলোতে তেমন ভোটার নেই বলে আসলে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জানিয়েছেন আসলে এই ছিল ভিয়াপুর থেকে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ